আসসালামু আলাইকুম আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি উপমা কুণ্ডু শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম সিলেটে আবারো বেড়েছে বৃষ্টিপাত বৃদ্ধি পাচ্ছে সুরমার পানি কিছু কিছু এলাকার নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত পদ্মা সেতু চালুর পর পাল্টে গেছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের চিত্র ভোগান্তি নেই ঘাটে যাত্রী কমে যাওয়ায় দুশ্চিন্তায় ব্যবসায়ীরা কুরবানির ঈদকে সামনে রেখে পশু পরিচর্যায় ব্যস্ত দিনাজপুরের খামারিরা সার্বিক সহযোগিতার আশ্বাস জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের বাড়ি ফিরতে শুরু করেছেন সীতাকুণ্ডের বিএমডিপুর বিস্ফোরণের ঘটনায় আহতরা এখনও চিকিৎসাধীন আরও ১৮ জন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুণ আর নেই সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি প্রধানমন্ত্রীর শোক দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম সংবাদে এছাড়াও থাকছে মাই টিভির বুধবারের বিশেষ আয়োজন নগর দর্পণ এবারে বিস্তারিত সিলেটে আবারও বেড়েছে বৃষ্টিপাতের পরিমাণ সুরমার পানিও বৃদ্ধি পাচ্ছে কিছু কিছু এলাকার নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হয়েছে আবহাওয়া বিভাগ বলছে আগামী ৬ জুলাই পর্যন্ত বৃষ্টি বাড়তে পারে তবে পানি উন্নয়ন বোর্ড বলছে সিলেটে বৃষ্টি বাড়লেও ভারতের আসাম ও চেরাপুঞ্জিতে বৃষ্টি না হলে উৎকণ্ঠার কিছু নেই অন্যদিকে আজ ভোরেও বৃষ্টি হয়েছে সিলেটে সিলেট ও সুনামগঞ্জের কয়েকটি উপজেলায় সোমবার রাত থেকে হঠাৎ পানি বাড়তে শুরু করে অন্যদিকে সিলেট নগরের নিম্নাঞ্চলে পানি বাড়ছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম প্রধান প্রবেশপথ পাটুরিয়া দৌলতদিয়া ঘাট কিন্তু পদ্মা সেতু চালুর পর পাল্টে গেছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের চিত্র যানবাহন এবং যাত্রী ভোগান্তি নেই ঘাটে এতে করে হতাশায় আর দুশ্চিন্তায় সময় পার করছে এখানকার ব্যবসায়ীরা প্রতিনিধি আজিজুল হাকিমের রিপোর্ট জানাচ্ছেন এস এম হামিম একদিনে আমরা এত ভয়ানক আমরা এত পরিস্থিতি পড়ে গেছি মানে একবার হাঁকা লেগে গেছে আর সামনে কি পরিস্থিতি আল্লাহ পাকে বলতে পারে এভাবেই নিজের অনিশ্চিত ভবিষ্যতের কথা বলছিলেন পাটুরিয়া ঘাটের এক ব্যবসায়ী পদ্মা সেতু অনেকের ভাগ্যের বদল করলেও এই ফেরিঘাট কেন্দ্রিক মানুষের ভবিষ্যৎ অনিশ্চিত ভাবতে হচ্ছে নতুন কর্মসংস্থান নিয়ে ঘাটে এখন যাত্রী কম হচ্ছে আর হচ্ছে বেচা কিনে কম এখন বর্তমান আমরা ২-৪-৫-১০ জন আছি হকার আগে যেরকম ৫,০০০-৭,০০০ বেচতাম এখন ৫০০-৬০০ টাকা বেচা কিনি এভাবে থাকলে দোকানপাট বন্ধ হয়ে গেলে তো বেকার থাকতে হবে পদ্মা সেতু খুলে দেওয়ায় পাটুরিয়া ঘাটের সেই চিরচেনা চিত্র এখন পাল্টেছে ঘাটে আসা মাত্রই যাত্রী ও যানবাহনগুলো ফেরিতে উঠে যাচ্ছে এমনকি মাঝে মধ্যে গাড়ির জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে ফেরিগুলোকে আমাদের গাড়ি কম ফেরি বেশি এরা সিরিয়ালে ফেরি লোড হয় আমাদের গাড়ি মাত্র দুইটা উঠেছে বাকিগুলো উঠলে ফেরি ছাড়বে পদ্মা সেতু উদ্বোধন হয়েছে ঠিকই কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে যানবাহন পারাপার কতটা কমবে কি বাড়বে আগামী ৭ দিন না যাওয়া পর্যন্ত বোঝা যাচ্ছে না বলে জানান বিআইডব্লিউটিসি কর্মকর্তা আমরা আগামী ৩ দিন জরিপ করলে বুঝতে পারবো যে কি গাড়ি কমলো বা কি হলো এটা বুঝতে পারো সেই আপনাদেরকে আমরা ৫ দিন বা ৩ দিন আমরা একটা ডাটা আপনাদেরকে দিতে পারবো একটা সময় ভোগান্তির ছিল ফেরিঘাটের নিত্যসঙ্গী কয়েকদিন আগেও যাত্রী ও যানবাহনের এই ঘাটে ছিল দীর্ঘ যানজট আর এখন যেন সম্পূর্ণ অন্য এক পাটুরিয়া ঘাট এস এম হামিম মাই টিভি নিউজ ডেস্ক কোরবানির ঈদকে সামনে রেখে গরু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন দিনাজপুরের খামারেরা করোনার ক্ষতি পুষিয়ে কোরবানির হাটে এবার লাভের মুখ দেখবেন বলে আশা তাদের খামারিদের সব রকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দিনাজপুর প্রতিনিধি মুকুল চট্টোপাধ্যায়ের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস কৃত্রিম উপায় নয় বরং প্রাকৃতিক খাবার ব্যবহার করে কোরবানির ঈদকে সামনে রেখে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন দিনাজপুরের খামারিরা ভুষি কাঁচা ঘাস খৈল চালের কুড়া সহ প্রাকৃতিক খাবার খাইয়ে গরু মোটাতাজাকরণ করছেন খামারিরা আমরা এই গরুগুলোকে সম্পূর্ণ ধরনের প্রাকৃতিক খাবার খাওয়াই যেমন খেয়ার গুঁড়া চক্কর এবং
আমাদের জমিন আছে, জমিনের ঘাস টাস খাওয়াই। আমরা ওষুধ ইঞ্জেকশন কিছু ব্যবহার করি না, শুধু আমাদের গরু ঘাস গুড়া কারি এগুলো খাইয়ে। খামারিরা জানান, এবছর পশুর খাদ্য দাম বেশি হওয়ায় গরু পালনে খরচ বেড়েছে, তবে ভালো দাম পাবার আশায় শ্রম ও অর্থ দুটোই ব্যয় করছেন তারা। এবার খাদ্যের দাম বেশি হওয়ার কারণে এবার গরু কমাই দিছে, যেহেতু খরচও বেশি হয়েছে, তাই যদি ন্যায্য মূল্য না পাওয়া যায় তাহলে ক্ষতির সম্মুখীন হতে হবে। জেলার চাহিদা মিটিয়ে উদ্ধৃত পশু দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা সম্ভব বলে জানিয়েছে প্রাণী সম্পদ কর্মকর্তা। এবারও আশা করছি প্রতিবারের ন্যায় 28,852টি গবাদি পশু আমরা উদ্বৃত্ত হবে এবং এটি ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করতে সক্ষম হব। দিনাজপুর জেলায় 58,000 খামারে প্রস্তুত রয়েছে 2,58,000 গবাদি পশু। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। বাড়ি ফিরতে শুরু করেছেন সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর বিস্ফোরণ ঘটনায় আহত রোগীরা। বলছেন সরকারের নজরদারি ও সময় মতো চিকিৎসা পাওয়ায় তারা এখন অনেকটা সুস্থ। চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে এখনও চিকিৎসাধীন আরও 18 জন অগ্নিদগ্ধ রোগী। চট্টগ্রাম প্রতিনিধি এইচ এম আলমগীর হোসেনের পাঠানো তথ্যচিত্রে হাসান জাকিরের ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন এসব রোগীর বেশিরভাগই সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর বিস্ফোরণে মারাত্মক আহত হয়েছিলেন। অগ্নি দুর্ঘটনার 20 দিন অতিবাহিত হলেও দুর্বিষহ সেই স্মৃতিতে এখনও আতঙ্কিত তারা। হাতে কোমরে আর কোষের মধ্যে কোমরের সমস্যা, ফুরিয়ে গেছে, ভয়াবহ সেই বিস্ফোরণে নিহত ফায়ার সার্ভিস সদস্যদের প্রত্যেককে 15 লাখ টাকার আর্থিক অনুদান ছাড়াও নিহত 49 জন 10 লাখ টাকা করে আর্থিক অনুদান পেয়েছেন। চিকিৎসা করে সবই পাচ্ছে ওনারা, ওষুধপত্র খাবার দাবার সবই দিচ্ছে। ফায়ার সার্ভিসকে 15 লাখ টাকা করে দিচ্ছে, যারা মারা গেছে যারা আহত হয়েছে ওদেরকে 10 লাখ টাকা করে দিচ্ছে। এদিকে অগ্নিদগ্ধ রোগীদের শারীরিক অবস্থার উন্নতির কথা উল্লেখ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলেছেন অগ্নিদগ্ধ সকল রোগীকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা প্রদান করা হচ্ছে। এসব রোগীরা ভর্তি আছে, তাদের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা আছে, তো যাদের যেই জিনিসটা যখন দরকার সেভাবে চিকিৎসা দিয়ে এক ওয়ার্ড থেকে আর এক ওয়ার্ডে নেওয়া হচ্ছে। 4 জন সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। টানা 4 দিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস দল। হাসান জাকির, মাই টিভি ন্যাশনাল ডেস্ক। এবার নগর দর্পণ। বাসাবো বৌদ্ধ মন্দির থেকে বরদেশ্বরী কালী মন্দির পর্যন্ত রাস্তাটির সংস্কার কাজ চলছে ধীরগতিতে। বড় গর্ত, খানাখন্দ ও বিভিন্ন জায়গা উঁচু নিচু থাকায় চলাচলে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন আশেপাশের এলাকার বাসিন্দারা। মাঝে মধ্যেই দুর্ঘটনার শিকার হন এই রাস্তা ব্যবহারকারীরা, তবে নির্ধারিত সময়ের কাজ শেষ হবে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি এস এম খুরশেদ আলমের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন তাপস চন্দ্র দাস। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 5 নম্বর ওয়ার্ডের বাসাবো বৌদ্ধ মন্দির থেকে বরদেশ্বরী কালী মন্দির পর্যন্ত এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে প্রায় 10 লক্ষ মানুষ। নন্দীপাড়া এলাকার বাসিন্দাদের যাতায়াতের একমাত্র এই রাস্তাটির বেহাল অবস্থা। ভাঙা রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যা, বাড়ি ঘরে বৃষ্টি হইলে কাদা হয়ে যায়, রাস্তা দিয়ে তো হাঁটা যায় না, উঁচু নিচু রাস্তা। 30 ফুট চওড়া রাস্তাটির চলাচলের উপযোগী মাত্র 9 থেকে 10 ফুট, বাকি অংশ দখল মুক্ত করলেও শেষ হয়নি সংস্কার কাজ। তাড়াতাড়ি তো দরকার, তাড়াতাড়ি আমি ধীরে ধীরে করতে চাই। অনেক সময় দেখা যাচ্ছে যে ঢালাই করার পরও ঢালাই ভেঙে দিতেছে। কাজের স্পিডটা আরেকটু বাড়ানো দরকার, কাজের মানও আরেকটু বাড়ানো দরকার। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল। অনেক দিন ধরে এই গর্ত করে রাখছে, কিন্তু আজকে সব কিছু হয়ে গেছে, আমারটাই শুধু বাকি। এটা খুবই বেদনাদায়ক। জায়গা নষ্ট ভালো কথা, তুমি জায়গা পুরোটাই নিয়ে নাও, পয়সা না দিয়ে তো আমি আমার জমির এক পয়সা আমি ছাড়বো না। এদিকে নির্ধারিত সময়েই উন্নয়ন কাজ শেষ হবে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও ডিএসসিসির প্রধান প্রকৌশলী। আমার প্রতিপক্ষরা যাদের বাড়িঘর এই রাস্তার মধ্যে না, তারা ভিতরে থেকেও এটা বিরোধিতা করার কারণে আমরা সঠিক সময়ে কাজটি হাত দিতে পারি নাই। আগামী 2 মাসের মধ্যে এটি নতুন দিগন্ত উন্মোচন হবে। 30শে ডিসেম্বর পর্যন্ত এটার যে টাইম, এবং আরেকটা প্যাকেজ হলো আমাদের জানুয়ারি 2023, এই নির্ধারিত সময় আমাদের কাজ শেষ হবে। এটার জন্য একটা বিকল্প সড়ক দেব, সেদিক দিয়ে চলাচল, এরকম সুযোগ না থাকাতে কিছুটা দুর্ভোগ হচ্ছে, এটা আমি স্বীকার করছি।
উন্নয়নের ধীরগতি হয়, চলাচলে নানা বাধার সম্মুখীন হচ্ছেন এলাকাবাসী। প্রতিনিয়ত লেগে থাকছে যানজট, আর দুর্ঘটনা তো ঘটছেই, আর তাই অতি দ্রুত এই রাস্তার সংস্কার চেয়েছে এলাকাবাসী। দর্শকে নগরের যে কোনো দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরছে মাই টিভি, আর এই দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরতে আমরা আসছি আপনার এলাকায়। প্রতি বুধবারের এই আয়োজনে আপনারা থাকুন মাই টিভির সাথে, সঙ্গে থাকব আমি এস এম খোরশেদ আলম। আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ আর নেই। সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গুরুতর অসুস্থ অবস্থায় গত 12 জুন রাতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় নির্মল রঞ্জন গুহকে। এরপরই তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে। হাটে দুটি ব্লক ধরা পড়লে সেখানে রিং বসানো হয়। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য গত 16 জুন দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার ধামরাইয়ে যশো মাধবের 400 বছরের পুরনো রথ যাত্রা শুরু হবে আগামী 1 জুলাই, আর 9 জুলাই উল্টো রথ টানের মধ্যে দিয়ে রথযাত্রা শেষ হলেও মেলা চলবে মাসব্যাপী। তাই রথযাত্রা ঘিরে এখন ব্যস্ত সময় পার করছেন কারিগররা। এবার রথযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে পুলিশ ও র্যাবের পাশাপাশি থাকবে গোয়েন্দা সংস্থার নজরদারি। প্রতিনিধি আব্দুর রশিদ তুষারের রিপোর্ট, জানাচ্ছেন জুবায়ের রহমান। ঢাকার ধামরাইয়ে যশোমাধবের 400 বছরের পুরনো রথযাত্রা 1 জুলাই শুরু হয়ে উল্টো রথটানের মাধ্যমে 9 জুলাই শেষ হবে আনুষ্ঠানিকতা, কিন্তু মেলা চলবে মাসব্যাপী। এশিয়া উপমহাদেশের সর্ববৃহৎ 60 ফিট উঁচু কাঠের তৈরি এই রথ ধোয়া মোছার পর রং তুলির কাজ প্রায় শেষের দিকে, তাই ব্যস্ত সময় পার করছেন কারিগররা। ধামরায়ে এবার রথযাত্রা এবং রথমেলাকে ঘিরে 200+ স্টল সহ মেলায় সার্কাস, পুতুল নাচ সহ থাকবে নানা আয়োজন। তবে লাকি কুপনের নামে জুয়ার আসর যেন না বসে সেদিকে নজর রাখার তাগিদ এলাকাবাসীর। রং তুলির কাজ করতেছি, কয়েকদিনের মধ্যেই রথমেলা শুরু হবে, আশা করি আমরা রঙের কাজ শেষ করে ফেলবো। 2 বছর করোনা গেল, বিক্রি বিক্রি করতে পারিনি, আমরা খুব অভাবে আছি। এবার আশা করছি আমরা যে রথযাত্রা হবে মাল সামলা বিক্রি করতে পারবো। যশোর মাধবের মন্দিরের অনেক মহিমা, সেই তার চরণ দর্শন করার জন্যই এখানে আসছি। স্বাস্থ্যবিধি সহ সব নিয়ম মেনেই এই রথযাত্রা হবে বলে জানালেন উদযাপন কমিটির সাধারণ সম্পাদক। আমরা আশা করি এবার অন্তত আনন্দঘন পরিবেশে, উৎসবমুখর পরিবেশে আমরা আমাদের উৎসবটা পালন করতে পারব। শান্তিপূর্ণভাবেই ধামরায় রথযাত্রা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পুলিশ সতর্ক অবস্থায় আছে, অতিরিক্ত ফোর্সও থাকবে রথমেলা চলাকালে। আমরা মেলা মন্দির যে ব্যবস্থাপনা কমিটি তাদের সাথে যোগাযোগ রাখছি। আশা করছি সুন্দরভাবে প্রতি বছরের ন্যায় এবারও সুন্দরভাবে রথমেলা অনুষ্ঠিত হবে। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সিলেটে আবারও বেড়েছে বৃষ্টিপাত, বৃদ্ধি পাচ্ছে সুরমার পানি, কিছু কিছু এলাকার নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত। পদ্মা সেতু চালুর পর পাল্টে গেছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের চিত্র, ভোগান্তি নেই ঘাটে, যাত্রী কমে যাওয়ায় দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। কোরবানির ঈদকে সামনে রেখে পশু পরিচর্যায় ব্যস্ত দিনাজপুরের খামারিরা, সার্বিক সহযোগিতার আশ্বাস জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের। বাড়ি ফিরতে শুরু করেছেন সীতাকুণ্ডের বিএমডি বিস্ফোরণের ঘটনায় আহতরা, এখনো চিকিৎসাধীন আরও 18 জন। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ আর নেই, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি, প্রধানমন্ত্রীর শোক। দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbnews, এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla ও facebook.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উপমা কুণ্ডু। আল্লাহ হাফেজ।